नमस्कार বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব খুবই ভালো আছি, আশা করছি ঠাকুরের কৃপায় তোমরাও খুব ভালো আছো। তো আজকে সোমবার, আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 9:25, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে ছেলেকে সকালবেলা দুধ দিইনি, কারণ ওই একটু বেলা করে উঠেছে। সকালবেলা মৌরির জলটা খাইয়ে এলাম, ছোলা দিয়ে এলাম, বললো 8:30 সময় হবে, তো 8:30 উঠেছে বলে আজকে আর দুধ দিইনি। একবারে মুড়ি দিয়ে দেবো ভাবলাম, যে 9:30 সময় মুড়ি দিয়ে দেবো। আর আজকে একটা স্পেশাল জিনিস আছে তোমাদের সাথে শেয়ার করব, একটু পরে শেয়ার করছি। তার আগে দেখিয়ে দিই, দেখো বাসনগুলো জোসনা মেজে দিয়ে গেছে, এগুলোকে গুছিয়ে রাখতে হবে। তার আগে আমি ছেলেকে খেতে দিয়ে দিই, আর এগুলো গুছোতে তো টাইম লাগবে। আর তারপরে আজকে প্রচুর কাঁচা আছে, বিছনার চাদরটা তো গতকালকের ব্লগে দেখলে বিছনার চাদর আর সব খুলে দিয়েছি, সেগুলো কাঁচা আছে। আকাশ মেঘলা, এই দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না, আকাশ মেঘলা, একটু রোদ ওঠেনি, শুকোবে কিনা জানি না, ছাতে তো মেলে দিয়ে এসেছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজকে এবেলার রান্না নেই, রান্না নেই বলতে তোমাদের একটু বলে দিই, আমাদের জোসনা হচ্ছে আমার ছেলের কেনামা। কেনামা বলতে আমার ছেলে প্রচুর পরিমাণে ছোটোবেলা থেকে ভোগে, তরকা থেকে শুরু করে প্রচুর পরিমাণে ভুগেছে, ডবল সাইড নিমোনিয়া। সেই সময় কেউ একজন আমাকে বলেছিল যে কাউকে একটা বিক্রি করে দিতে, তাহলে ছেলে ভোগা একটু কমে। তো আমি জোসনাকেই বিক্রি করেছিলাম তখন ছেলেকে, তারপরে একটু কমেছিল সেটা সত্যি, তবে কেনামায়ের কাছে মাঝে মাঝে ভাত খাওয়াতে হয়। তো জোসনাকে বললাম পৈতের আগে আবার ওকে আমার আমি কিনে নেব আর কি, জোসনার কাছ থেকে পৈতের আগের দিন। তো এই হচ্ছে ব্যাপার, পৈতের আগে ওকে কিনতেই হবে আর কি, সেই কারণে অনেক ব্যবস্থা নিতে হবে তার জন্য, কেনামায়ের কাছ থেকে ছাড়াতে গেলে আর কি অনেক কিছু ইয়ে করতে হয়, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো পড়ে গেল, বুঝলাম ওই পিছনে ছিল, পড়ে গেল। তো আমি বললাম যে তাহলে এখন তো প্রচুর পরিমাণে ভুগছে, কাশি আর কমছে না, আর সেই জিনিসটাও হচ্ছে অল্প অল্প, তো ওষুধ খেতে খেতে আশা করছি কমবে। তো জোসনাকে বললাম যে আজকে দুটো ভাত দিতে, পৈতের আগে তো আপাতত কেনামায়ের কাছে পৈতের আগে লাস্ট খেয়ে নিক। তো জোসনা বললো হ্যাঁ দেবো, তো জোসনার কাছে খাবে আজকে, সেই কারণে এবেলা আর রান্না করবো না। আর তোমরা তো জানো দুবেলা আমি ভাত খাই না, তো এবেলা ভাত খাবো না, একবারে রাত্রে ভাত করব, তরকারি করব, সব কিছু রাত্রেই করব। তো এই হচ্ছে ব্যাপার। আর কেনামায়ের কাছে কিনতে, কেনামার কাছ থেকে কিনতে গেলে অনেক কিছু কেনামাকে দিতে হয়, যেটা পৈতের আগের দিন করতে হয় আর কি, সেটা হচ্ছে একটা ব্যাপার, সেটা আবার পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন বলে দিলে ইন্টারেস্ট আমাদের কমে যাবে, তো সেটা পরে শেয়ার করব। ঠিক আছে চলো, আগে ওকে আমি মুড়িটা দিয়ে দিই। খেলা করছে দেবের সাথে, দেব আজকে চলে যাবে, দেব আছে স্বস্তিক আছে, ভাইদের সাথে সব খেলা করছে। তো চলো ডেকে আগে খাইয়ে দিই, কারণ সেই কালকে 9:15 খেয়েছে, অন্যান্য দিন বাবা এলে খায়, কালকে আর খিদে পেয়ে গিয়েছিল বলে সকাল করে খেয়ে নিয়েছে, ওকে খাইয়ে। তারপর চলে এলাম গেঁড়ি বাঁচতে, তো গেঁড়িগুলো আমি আনতে দিয়েছিলাম কাকাবাবুকে, গেঁড়ি আর কুলেখাড়া এই দুটোই আনতে দিয়েছিলাম, কারণ আগামী বুধবার দিন বাজার যাব, আজকে তো সোমবার। তো একদিনের জন্যই আনতে দিয়েছিলাম অল্প করে কুলেখাড়া আর অল্প করে গেঁড়ি। তো গেঁড়িগুলো ভালো করে বেছে নিচ্ছি, গেঁড়িতে ওই দেখো নুন রেখে দিয়েছি, নুন দিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে পরিষ্কার করবো, তাহলে কি হয় গেঁড়ির গায়ের যে ল্যালানিগুলো সেগুলো পরিষ্কার হয়ে যায় একদম, মানে একটা থাকে, আর সেটা খাওয়াও উপকার, কারণ গেঁড়ির ল্যালানিগুলো যদি থেকে যায় তাহলে সেটা খুবই খেতে একটা কেমন লাগে, সেই কারণে নুন দিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে তারপরে গেঁড়িটাকে আমি রেখে দিই, যেই হোক আর যদি করি। আর এই দেখো, এই দেখো কুলেখাড়া, কুলেখাড়া অল্প কিছু আছে আর অল্প করে আমি আনতে বললাম, যাতে শুকিয়ে না যায়, কারণ ফ্রিজে রেখে দিলে দিনের পর দিন শুকিয়ে শুকিয়ে যায়,
যেহেতু বুধবার দিন যাব আর কুলেখাড়া এখন অ্যাভেলেবেল, মানে গেলেই পাওয়া যাবে আর কি, সেই কারণে আর বেশি আনবো। থাকুন আমি তুলে দেবো, দেখো এখন আমার কাছে টাইম নেই, আমি খাবো তোর কত তো ফ্রিজে পুড়ে রেখে দেবো। আজকে তো ছেলে খাবে জোসনার কাছে, আজকে এবেলার দিকে রান্না বান্না করবো না, আর ওবেলা কী হবে না হবে এখন দেখা যাক, ঠিক করিনি এখনও। তো গেঁড়িগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি এখনও লালা তো গেঁড়িগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, ছেলেকে ফল খাওয়াবো বলে মুড়ি তো খাওয়া হয়ে গেছে, কলা দিয়ে চানাচুর দিয়ে মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে। তো ফলগুলো আমি ফ্রিজ থেকে সকালবেলায় বার করে রেখেছিলাম, এখন দেবো আঙুর, আর তারপরে ভাত খাবার পরে দেবো বেদানা আর শাকালু। তো আঙুরগুলো দুবার তিনবার করে ভালো করে ধুয়ে নিয়ে ওকে দেবো, কারণ আঙুরে প্রচুর পরিমাণে নোংরা থাকে। আমার এক মাসি বলেছিল আঙুরগুলো ভিজিয়ে রেখে দিতে কিছুক্ষণ আগে, তারপরে ভালো করে কষলে কষলে ধুয়ে তারপরে খাওয়াতে। কিন্তু সকালবেলায় ফ্রিজ থেকে বার করে তো রেখেছিলাম, কিন্তু জলে ডুবিয়ে রাখা হয়নি, তো এখনই তিনবার চারবার করে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। ওর তো নেই, আরে দেখো গোটা ছাদ মেলা, একটু উল্টে দিয়ে যাই, যেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে ফেলে দিই, আর যেগুলো শুকোয়নি একটু উল্টে দিয়ে যাই। বাবা এখন বাজে 12:15, ছেলেকে স্নান করতে বললাম, জোসনা এক্ষুনি এসে যাবে। ঠিক আছে এগুলো উল্টে দিই চলো। পুতুন চলে 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 চলে, হ্যাঁ চলে, একটা গ্লাস নিয়ে, একটা গ্লাস নিয়ে ওই চেয়ারে রেখেছি, গ্লাস চাই না, আচ্ছা বস একটু খাইয়ে দেবে না, কি ডাল ওটা, মুগের ডাল, মসুর ডাল চলবে, তো কেনামাওকে খাইয়ে দিচ্ছে, প্রথম গালটা খাইয়েই দিতে হয়, কেনামা যেদিনই ভাত দেবে আর কি সেদিন প্রথম গালটা খাইয়েই দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। যে বাচ্চা বেশি ভোগে তাদের এই এই নিয়মটা করলে নাকি খুব ভালো হয়। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:00, তো চলে এসেছি আমি রান্নাঘরে। তা আজকে বিকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, কারণ তোমরা তো জানোই আমি আগে অনেক ব্লগই বলেছি আমার ছেলে বইতে এসেই গেল, 1.5 মাস বাকি আছে, তো তার জন্য লিস্ট তৈরি করলাম, কতজন লোক হবে না হবে, কি মেনু হবে না হবে, রাঁধুনিকে তো খবর দিতে হবে, রাঁধুনিকে বলা হয়ে গেছে কিন্তু ওকে রাঁধুনিকে ডাকতে হবে, সেই কারণে লিস্টটা বানিয়েই ফেললাম। শুধু রাঁধুনি নয়, অনেক কিছুই করতে হবে, কিছুই তো করা হয়নি এখনো তেমন কিছুই, সব কিছুই করতে হবে। তার জন্য আজকে স্বপন কাকাবাবু এসেছিল বিকেলবেলা, তো একবারই লিস্ট বানানো হয়ে গেছে, কি মেনু হবে না হবে সব ঠিকঠাক হয়ে গেছে। তো তারপরে চা খেলাম, চা খেয়ে দিয়েই তো সন্ধ্যে হয়ে গেল, সেই কারণে বিকালবেলা আর আসতে পারিনি তোমাদের কাছে, একবারে চলে এসেছি সন্ধ্যেবেলা। তারপরে আনাজ কুটলাম, আনাজটা কুটে রাখলাম, আজকে হবে বাঁধাকপি, আর বাঁধাকপির মধ্যে সব কিছু আছে, বিট, গাজর, বিনস, আলু দিয়ে একটা তরকারি হবে, আর হবে মানে উচ্ছে দিয়ে করলা দিয়ে ভাজা। ভেবেছিলাম মাছটা করবো, মাছটা ভাজবো গরম গরম, কিন্তু হাজবেন্ড বারণ করছে মাছটা করতে হবে না, জানি না, ছেলে যদি বলে তাহলে একটা ডিম ছেলেটাকে ভেজে দেবো, মাছটা খাক আরামে কাল হবে। সারাদিনটা তো কিচ্ছু খাইনি, কিচ্ছু খাইনি, সেই সকালে মুড়ি খেয়েছি আর একটু শাকালু খেয়েছি, এই হচ্ছে আমার সারাদিনের খাওয়া, খিদেও পেয়ে গেছে। ভেবেছিলাম চা দিয়ে মুড়ি খাবো, তো চা তো সবাই মিলে খেলাম,
জ্যোৎস্না শ্রবণ কাকা বলুন আমি আর মুড়ি খাইনি তখন, এখন ভাবছি দুটো মুড়ি খাই। তবে এটা হতে থাক, এতে আমার আরো কিছু আছে, এটা একটু কমে গেলে তারপরে দেবো। আবার কি বড় প্রেশার বার করে, বড় প্রেশার বার করছি না, এটা তো হতে থাক। আজকে গ্যাসেই রান্না করব, শুধু ভাতটা কাটে করব, গ্যাসেই রান্না করে নেবো, যেহেতু নিরামিষে সব গ্যাসে করে নেবো। ওকে দেখো, এখানে আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে, এটাই জল দিইনি আমি, জাস্ট একটু আদা ছেঁচে দিয়েছি, আজ গুঁড়ো মশলাগুলো দিয়েছি, আর একটু বাতাসা দিয়েছি দুটো। তো 9টা বাজে, ছেলের আমার খিদে পেয়ে গেছে, ভাত ওখানে হয়ে গেছে, ছেলের ভাত বেড়ে দিয়েছি, আর এখানে আছে উচ্ছে করলা ভাজা। তো ডিমের জন্যে বায়না করবে, যদি খুব বায়না করে তাহলে একটা ডিম ভেজে দেবো, নাহলে এই দিয়ে খাইয়ে দেবো। আর ওর বাবা এলে জিলিপি আনবে, সেই জিলিপি, আর বলেছে ছানা খাবে, সেই ছানা দিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, ছেলেকে খাইয়ে নেওয়া যাক, তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে। ওর বাবা আবার আজকে ফল এনেছে, ফ্রিজে এক কাজ ফল আছেই, তো বললো যে ফল নিয়ে আসবো। আমি বারণ করলাম যে না, আর কোনো ফল আনতে হবে না। দেখো এটা আগে বলে দিই, এটা হচ্ছে কিউই ফল। দেখো গায়ে কাঁটা কাঁটা, সবেদার মতো দেখতে কিন্তু গায়ে কাঁটা কাঁটা, এটা হচ্ছে কিউই ফল। ভেতরটা কাটলে সবুজ হয়, সেটা তো আগের দিন তোমাদের দেখিয়েছি। তো এটা এনেছে, কিউই ফল এনেছে, কলা এনেছে, আর তরমুজ এনেছে। তো অন্যান্য ফল আমি আনতে বারণ করলাম, আছে সেগুলো ফুল করতে। আর এনেছে জিলিপি, জিলিপি তো আনবে বলেই ছিল, এ হচ্ছে ব্যাপার। তারপরে একবারে ভাত বেড়ে নিয়েছি, ছেলের তো খাওয়া হয়ে গেছে, ওকে বলেই ছিলাম যে সকাল করে খেয়ে নে, খিদেও পেয়ে গিয়েছিল যদিও। তারপরে বাবা জিলিপি আনবে, জিলিপি খাবে, আর একটু ছান। তো এইখানে এই যে একগাল করে ভাত, আর উচ্ছে করলা ভাজা, জিলিপি, আর বাঁধাকপির তরকারি, এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাচ্ছে হাজবেন্ড ওয়াইফের। আর ছেলে তো ওই খাচ্ছে, দেখতেই পেলে। আরে দেখো কিউই ফল, বলেছিলাম সবেদার মতো দেখতে কিন্তু গায়ে কাঁটা কাঁটা, এই দেখো গায়ে কাঁটা কাঁটা, দেখতে পাচ্ছ? এই হচ্ছে কিউই ফল, এটাকে ছাড়াবো তারপরে খাওয়াবো। ভেতরটা হচ্ছে সবুজ রঙের, আগের দিন দেখেছো তোমরা, কাটার পরে দেখিয়েছি, গোটাটা দেখাইনি। তো এইটা গোটাটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর খেতে, ভীষণই সুন্দর খেতে। ঠিক আছে, আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ছি। তোমরা অপেক্ষা করতে থাকো সেই ব্লগের জন্য, পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। ওকে, তাহলে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে ওয়ান কিলাম। ওকে তাহলে গুড নাইট, গুড বাই।